কে জান্নাতে যাবে গো বাবা? ও বাবা বড় অবাক লাগে আমার আগে, আবার কে জান্নাতে যাবে? আমি হলাম বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমি হাসান হুসাইনের আম্মা, আমি হলাম আলীর বিবি, আমার আগে আবার কে জান্নাতে যাবে রে বাবা? আল্লাহর নবী বলে, মা ওই মেয়েটা কোনো বড় লোকের বিবি না, ওই মেয়েটা বড় লোকের কোনো বিবি না, ওই মেয়েটা বেশি দূরের মেয়েও না, ওই যে আমাদের পাশের এলাকার মধ্যে এক কাঠুরিয়ার বিবি, ওই মেয়েটার নাম হলো জামিলা, ওই মেয়েটা কাঠুরিয়ার বিবি, ওই জামিলা তোমার আগে জান্নাতে যাবে। ফাতেমা বলে, আব্বা জান, যেই মেয়ে আমার আগে জান্নাতে যাবে ওই মেয়েটাকে আমি দেখতে চাই, ওই মেয়েটাকে আমি দেখতে চাই, কেমন মেয়ে, সে কি আমল করে আমার আগে জান্নাতে যাবে রে বাবা? মেয়েটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহর নবীর থেকে অনুমতি নিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপর দিন চলে গেলেন সকালবেলা জামিলার বাড়িতে। জামিলার বাড়িতে গিয়া দরজায় নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? ফাতেমা বললেন, আমি বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। বলেন, আপনি কেন আসছেন? বলে, একটু তোমাকে দেখার জন্য। সুবহানাল্লাহ, কইতেন না ও পর্দার অন্তরালের মা, একটু শুনো ঘটনাটা শুনো গো মা, হতবার এই ঘটনার কারণে তোমার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে রে মা। ফাতেমা বলে, আমি আপনার সাথে দেখা করার জন্য আসছি। ভিতর থেকে জামিলা আওয়াজ দেয়, ও নবীর মেয়ে ফাতেমা, আমারও তো বড় শখ ছিল আপনাকে একটু দেখার জন্য, তবে আজকে দেখা করতে পারবো না, কারণ আমার স্বামী সুরজনে দিয়া আপনি সোহাও কয়ে পয়গা, সুরজনে দিয়া আপনি সোহাও কয়ে পয়গা, দুনিয়া হে আজব সি যে কবি সবহ কবি সাব, দুনিয়া হে আজব সি যে কবি সবহ কবি সাব, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নহি হো, বাজার সে গুজর হো খরিদার নেহি হো, বাজার সে গুজর হো খরিদার নেহি হো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিনে আমাকে এবং আপনাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিক করে, সকল ঝামেলা থেকে মুক্ত রেখে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আল্লাহ পাকের ঘর পবিত্র ঘরে জুমার নামাজ আদায় করার নিয়তে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে কালিমাতে শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, যেই বান্দা নিয়ামত পেয়ে আমার নিয়ামতে শুকুর আদায় করব, আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়াই দেব। যেই বান্দা বেশি বেশি শুকুর আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে আরো কি করবেন, বাড়াই দিবেন। আর কোন বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ, পয়গম্বর আরবি বলেন সঙ্গে সঙ্গে তার নামে জান্নাতের মধ্যে একটা ফলের গাছ রোপণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, যতবার আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে, ততবার এক একটা ফলের গাছ রোপণ করে দিবেন। কে? সন্দেহ আছে? বলেন আলহামদুলিল্লাহ, একটা রোপণ হয়ে গেছে। আবার বলেন আলহামদুলিল্লাহ, আরেকটা লাগান, বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যতবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ দিবে, ততবার তার নামে এক একটা ফলের চারা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা রোপণ করে দেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি।
জুমার দিন অল্প সময় যদি আল্লাহ তৌফিক দান করে এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আয়াত আমি বলেছি অনেকে বুঝতে পেরেছেন, উলামায়ে কেরাম এখানে আছেন, এই আয়াত কি সম্পর্কে আমি কি নিয়ে আলোচনা করব, যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝতে পেরেছেন। তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন দুই ভাবে, যেমন আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসই দুনিয়াতে বানাইছেন জোড়া জোড়া বানাইছেন। কি বানাইছেন? জোড়া জোড়া বানাইছেন। আল্লাহ তাআলা দ্বীনের পাশাপাশি কি দিয়েছেন কথা বলেন, আল্লাহ তাআলা যত যা বানাইছেন আল্লাহ তাআলা জোড়া জোড়া বানাইছেন, তেমনি ভাবে মানুষকে বানাইতে গিয়েও আল্লাহ জোড়া বানাইছেন, পুরুষ এবং কি নারী, পুরুষ এবং মহিলা। আমরা মানুষের মধ্যে একদল হলো পুরুষ আরেক দল কি মহিলা, এই আল্লাহ তাআলা দুইজনকে বানাইছেন। আদম নবীকে আল্লাহ বানানোর পরে আদম নবীর ভালো লাগতেছিল না, কি লাগতেছিল না কথা বলেন না কেন, আদম নবীর ভালো লাগতেছিল না। আল্লাহ তাআলা আদম নবীর যখন ভালো লাগে না তখন আল্লাহ তাআলা মা হাওয়াকে বানায়া আদম নবীর সঙ্গী বানিয়ে দিচ্ছেন আদম নবীর ভালো লাগার জন্য, সুবহানাল্লাহ বলবেন না। তাইলে নারীদেরকে বানাইছেন কেন, পুরুষদের ভালো লাগার জন্য, কি লাগার জন্য, পুরুষ সারাদিন কাজ করবে মাঠে, সারাদিন কাজ করবে বাজারে, পুরুষ সারাদিন কাজ করবে ফ্যাক্টরিতে, পুরুষ কাজ করে আসবে বাসায়, আর এই নারীদেরকে আল্লাহ দিয়েছেন এই বাসায় যখন আসবে তখন তার জীবন সঙ্গিনীকে দেখবে তখন তার সমস্ত কষ্টের কথা ভুলে যাবে, সুবহানাল্লাহ বলবেন না। কিন্তু আমার আল্লাহ পুরুষ বানাইলেন নারীও বানাইলেন, নারী আর পুরুষ বানানোর পর একটি বিধান চালু করে দিয়েছেন, খবরদার কারেন্টের তার যিনি আবিষ্কার করেছেন উনি কারেন্টের তারের মধ্যে দুটা লাইন দিয়েছেন, কয়টা জোরে বলেন, দুইটা লাইন দিয়েছেন, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। এই লাইন দুইটা ছাড়া বিদ্যুতের বাতি জ্বলা সম্ভব কথা কয় না, এই দুই লাইন ছাড়া বিদ্যুতের বাতি জ্বলা যেমনি ভাবে সম্ভব না রে মুমিন, কিন্তু এই দুই লাইনের প্রয়োজন। কিন্তু যখন বানাইলেন নেগেটিভ আর পজিটিভ লাইন দিয়া জানায় দিলেন, খবরদার নেগেটিভ আর পজিটিভ একত্রিত করা যাবে না, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঠিক নেই। এ নবীর উম্মতের দান, এই মাইকে এখন বয়ান করি, এই মাইকে তার দুইটা আছে না নাই, একই তারের মধ্যে দুই লাইন দিয়েছেন, কিন্তু তার যিনি আবিষ্কার করেছেন তৈয়ার করেছেন উনি মাঝখানে পর্দা দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন, যদি পর্দা কোনান দিয়া লিক হয়ে যায় সাথে সাথেই মাইক বন্ধ হয়ে যাবে, ঠিক নি, এমনকি আমরা দেখেছি স্পিকার আগুন ধরে যায়, ঠিক কিনা বলেন। ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ নারী পুরুষ বানাইছেন দুজন দুজনের বড় দরকার, ও নবীর উম্মত এই নারী পুরুষ বানায় আল্লাহ একটা বিধান দিয়া দিলেন কোরআনের মধ্যে, আল্লাহ বলে অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আমার আল্লাহ বলেন সাবধান সাবধান, ওই জাহিলি যুগের নারীর মতো এই জমানার মুমিনদের বিবিরা খোলা মেলা রাস্তায় বাইর হইতে পারবা না। কে দিলেন বিধান জোরে বলেন, কিন্তু বিধান আমার আল্লাহ দিয়েছেন, আবার যদি একেবারে বের না হয় তাহলে চলবে কেমনে, বাইর হওয়ার বিধানও দিয়েছেন, আল্লাহ বলেন বের হতে পারবা কিন্তু ঘরের ঘর নিয়া বের হইতে হবে, কি নিয়া কি নিয়া বের হতে হবে ঘর, এখন বলেন তো হুজুর ঘর নিয়ে কিভাবে বের হব, এত বিশাল বড় ঘর আল্লাহ এখানে ঘর নিয়ে বের হওয়ার কথা বলছেন, বলছে বের হইবা কিন্তু ঘর নিয়া, কি নিয়া ঘর নিয়ে বের হবে কিভাবে, তাফসীরের মধ্যে লিখেন তার মানে তুমি ঘরে থাকলে যেমন তোমাকে কোনো পুরুষ দেখে না,
ঘরে থাকলে দেখেনি, কথা কয়েন না। আমার আপনার মা আমার বোন আমার মেয়েরা যখন ঘরে থাকে এদেরকে বাইরের কেউ দেখেনি, যেমনি ভাবে দেখে না তার মানে তুমি এমন পর্দা লাগায় বের হবা তোমাকে যেন কোনো বীন পুরুষ না দেখতে পারে। হে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বরদান বিধান নাজিল করেছেন, নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, রোজা রাখা যেমনি ভাবে ফরজ, যাকাত দেওয়া যেমনি ভাবে ফরজ, হজ করা যেমনি ভাবে ফরজ, পর্দা করাও কি অনেকে বলে নাই একসাথে? এখন মানুষ নামাজ পড়া ফরজ মনে করে, রোজাও রাখা ফরজ মনে করে, না রাখলেও মনে করে, ঠিক না? হজ করা ফরজ মনে করে, যাকাত দেওয়া না দিলেও ফরজ মনে করে, কিন্তু পর্দাতে ফরজ এটা মানুষ এখন মনেই করে না, ঠিক নেই? এ নবীর উম্মত তাকে দেখো, কয়জন মুসলমানের ঘরে বর্তমানে পর্দা আছে? আফসোস আফসোস, যদি কেউ আবার পর্দা করে বাকি দশজনে কিটকারি করে আসে না নাই, নিজে পর্দা করে না, আবার কেউ যদি পর্দা করে বাকি দশজনে মিল্লা ওরে নিয়া টিটকারি করে আসে না নাই, দুঃখ কপাল বড় খারাপ। এ নবীর উম্মত কপাল বড় খারাপ হয়ে গেছে, মুসলমানের কপাল খারাপ হয়ে গেছে, মুসলমানের কপাল বড় খারাপ। মুসলমান আবার দেখি মাঝে মাঝে স্লোগান দেয়, কিছু নাস্তিক বাংলার জমিনে মুসলমান দাবি করে, এরা আবার দেখি স্লোগান দেয় কই পর্দা টর্দা এখন চলবে না, আমরা এই পর্দা টর্দা এখন মানি না, নাউজুবিল্লাহ। এরা আবার বলে পর্দার দরকার নেই, এটা অনেক আগের পুরানো আইন, নাউজুবিল্লাহ। কথা কয় কোরআন নতুন না পুরান? কথা কয় নয় এরা কয় এটা 1400 বছর আগের আইন, এটা এখন মানা যাবে? এ নবীর উম্মত, আমি একদিন বয়ান করছিলাম, আমি এখানে বলছিলাম প্যারায় জায়গায়, বলি রে ভাই তোমরা যদি বলো 1400 বছর আগের পুরাণ কথা মানার দরকার নাই, আমিও বলবো এই মাইক আবিষ্কার হয়েছে 100 বছর আগে, এই মাইক আবিষ্কার করার পরে মাইক হলে আমাদেরকে শিখিয়ে দিলেন যে এই মাইকের মাইকের যে মেশিনের দুইটা কি আছে, ক্লিপ আছে, এই ক্লিপ দুইটা লাগাইতে হবে কোথায়, ব্যাটারির সাথে, কিসের সাথে? 100 বছর আগে কিন্তু থিওরি দিয়ে দিছে, 600 বছর মাইকের ক্লিপ লাগাবে কোথায়, ব্যাটারি। আর এই যে মাইক্রোফোন দিবে না বক্তার সামনে, কোথায় দিবে? আর মাইকের হরেন কোথায় লাগাবে? আমি আলামিন চাইবে যদি এখন বলি না না 100 বছর আগে আইন ভালো লাগে না, আমি মাইকে মেশিনের তার দুইটা, মেশিনের দুইটা ক্লিপ আছে, ক্লিপ দুইটা আমার বক্তার পায়ের আঙ্গুলের সাথে লাগাই দিমু, কারণ আগের আইন ভালো লাগে না। আর এই মাইক্রোফোন নিয়ে সাজের উপরে লাগাই দিমু, আর সুঙ্গারা আমার সামনে দিমু, মাইক চলবে, কথা কয় না? বুঝেন নাই কথা? আমি আলামিন সাহেবের 100 বছর মাইক আবিষ্কার করছে, ওর তো 100 বছর আগের পুরান মানুষ, আইন ভালো মানব না আমি, ওর থিওরি মানি না আমি, অথবা এই মাইকের স্পিকার নিয়ে ব্যাটারি লাগাই দিমু, আর ক্লিপ দুইটা ছাদের উপরে লাগিয়ে দিব, আর মাইক্রোফোন মাইকটা আমার মুখের সামনে দিব, চলবে নি? চলবে। আরে নবীর উম্মতের দল, মাইক বানায় বললেন এই মেশিনের দুইটা তার, একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা লালে লাগাও একটা কালায় লাগাও, ঠিক নেই? আমি বলবো না তোমার 100 বছরের আগের আইন মানি না আমি, তুমি বলছো কালোটা কালো লাগাইতে, আমি কালোটা লালটায় লাগাবো, আর লালটা কালোটায় লাগাবো। আপনাদের কাছে জানতে চাই, আপনারা যদি বিবেকবান হয়ে থাকেন এই মাইক চলবে নাকি জ্বলবে? কেন আমি তো 100 বছর আগের থিওরি মানি না, নতুন করে লাগাইছি, জ্বলবে কেন? কেন জ্বলবে? শুধু মাইক জ্বলবে না, মেশিন জ্বলবে, তারপরে ইউনিট জ্বলবে, মেশিন জ্বলবে, সব জ্বলবে, ঠিক কিনা বলেন? কেন কেন কেন
ওই বানানোওয়ালার থিওরি না মানার কারণে সব জলে সারকার হয়ে যাবে। আমার আল্লাহ বলে দিলেন খবরদার পর্দা করবি এ দুনিয়ার নারীরা, তোমরা 14 জন পুরুষ ছাড়া আর কাউকে দেখা দিতে পারবে না, আর দুনিয়ার পুরুষেরা 14 জন মহিলা ছাড়া কাউকে দেখা দিতে পারবে না, এর বাইরে যদি আমার কথা না মানিনা চলতে যাও, তোমার বিবি রাতের বেলা ওইভাবে তোমার বিবি রাতের বেলা এনজুর কর্মীর সাথে হিজরত করে ভাগবে ঠিক কিনা বলি, আছে না নাই? কত বিবি এনজুর কর্মীর সাথে চলে গেল, আছে না নাই? লজিন মাস্টারের লাগে ভাগলো, আছে না নাই? এদিক দিয়ে কয় না, কিরে কোনাকা নাই? আরে বেটা এইসব খবর তো প্রত্যেক দিন এখন এভেলেবেল চলছে, কি নতুন খবর কইলাম নাকি? প্রত্যেক দিন হাজার হাজার ঘটনা ঘটতেছে, স্বামী বিদেশ থাকে লজিন মাস্টারে রাখলেন, কয়েকদিন পরে দুই বাচ্চা ফাঁসিতে ঝুলে লজিন মাস্টারও নাই বিবিও নাই স্বর্ণ নাই টাকাও নাই, ডুবাই বৈশা ডুবাইতে বৈশা নিজে লাইবে এসা নিজের কবল পিডায় কান্না করে কি করলাম কি করলাম, বাপ্পার নামে অ্যাকাউন্ট না বানায়া বিবির নামে অ্যাকাউন্ট করলাম, এবার বিবিও শেষ বাচ্চাও শেষ সব শেষ ঠিক নি বলেন। হে নবীর উম্মত কেন হইছে? আল্লাহর বিধান 14 জন দেখা দিতে পারবে আর কাউকে পারবে, তাহলে লজিন মাস্টারকে দেখা দিতে পারবে নি, ওই যে ফেরিওয়ালারে দেখা দিতে পারবে নি, মার্কেটের ভাইয়ারে দেখা দিতে পারবে নি, পারবে নি, পারবে না। এবার যখন দেখা দিছে তখনই গন্ডগোল লাগছে ঠিক কিনা বলি, এর নবীর উম্মতের দল ও পর্দার অন্তরালের মা, আল্লাহ তো তোমাকে এত সৌন্দর্য দিয়া বানাইছে, সৌন্দর্য দেখার অধিকার একমাত্র তোমার স্বামীর, ঠিক নেই? এটা জোরে হইছে আওয়াজ, ব্যাপার কি? এমন তোকে পক্ষে কইছি মতো কি জোরে ঠিক বলছে, এতক্ষণ ঠিক বলে না, জনান পক্ষে আইছে এমন ঠিক জোরে, ঠিক নেই? হে পর্দার অন্তরালের মান, তোমাকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর করে বানাইলেন, তোমার সৌন্দর্য দেখার অধিকার একমাত্র তোমার স্বামীর আর কারো নাই, ঠিক কিনা বলেন? কিন্তু এখনকার মা বোনেরা নিজের স্বামীর সৌন্দর্য দেখায় না রে ভাই, ঘরে ঘরে শুধু অশান্তি, ঘরে ঘরে অশান্তি, মারামারি কাড়াকাড়ি হানাহানি, আছে না নাই? কেন মা কেন অশান্তি? কত মা বোনেরা পর্দার আড়াল থেকে আমাদের কাছে আইসা বলে, হুজুর আমার স্বামীর একটা তাবিজ দেন, নয়তো একটু পানি ভরা দেন হুজুর। কেন কেন কেন? আমার স্বামী শুধু আমারে প্রত্যেক দিন দৈরা দৈরা মারে, আসে না নাই? ও পর্দার অন্তরালের মা, এটা তোমার স্বামীর দোষ না। আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এক মহিলা গেলেন, কে গেলেন? হুজুর আমার স্বামী আমারে শুধু মারে একটা ব্যবস্থা করেন, কয় তোমার একটা চিকিৎসা দিতে পারি, কয় কি? এই চিকিৎসা যদি তুমি মানো তোমার স্বামী তোমাকে আর মারবে না। কি চিকিৎসা বলে? তোমার স্বামী যখন দেখবা বাড়ির দিকে আসবে তখন মুখের মধ্যে পানি নিয়ে তুমি এক কুলি পানির মধ্যে মুখের মধ্যে নিয়ে রাখবা, স্বামী না যাওয়ার আগে এই মুখের পানি তুমি ফালাইতে পারবা না। কি ট্রিটমেন্ট? কয়েক পানি নিয়ে মুখের মধ্যে রাখবা, স্বামী ঘর থেকে না যাইতে ফালাইতে পারবা না। এক সপ্তাহ আমল, তারপরে আবার জানাইবা রেজাল্ট কি? এক সপ্তাহ পরে মহিলা আশরাফ আলী থানভির দরবার হাজির, ডাক দেখে তোমারে তোমার স্বামী এখন আর মারে? কয় না না হুজুর, এত বড় ট্রিটমেন্ট দিয়েছেন, এই সপ্তাহে স্বামী আমারে একদিনের জন্য মারে নাই। হুজুর কয় আসলে কি ট্রিটমেন্ট দিছি বজ্জনি? কয় কি? কয় তোমার মুখের মধ্যে পানি থাকার কারণে তুমি কোনো কথা বলতে পারো নাই, তোমার স্বামী যা বলছে কোনো উত্তর নাই, যা বলছে উত্তর নাই। স্বামী বেচারা জমি থেকে কাজ করে এসে দোকান থেকে মার্কেট থেকে আসার পরে দুই একটা কথা বলতেই পারে, এই কথাগুলা উত্তর দিতে পারো না কারণ মুখের মধ্যে পানি থাকার কারণে, এই জন্য এক সপ্তাহ তুমি নিরাপদ, ঠিক কিনা বলি? ও মা, যারা বলো আমাদেরকে মারে, তোমার স্বামী তোমাকে এমনি এমনি মারে না,
তোমার দোষের কারণে তোমাকে মারে গো মা। ও পর্দার অন্তরালের মা, তুমি নবীর আদর্শ আলা হয়ে যাও, আল্লাহর হুকুমের মধ্যে চলে আসো। তোমাকে তো আল্লাহ বানাইছে তোমার স্বামীর জন্য, আনন্দের জন্য। তোমার স্বামী সারাদিন কাজ করার পরে ঘরে আসবে, মনটা ভালো হয়ে যাবে। তুমি তো এখন ঘরে ভালো কাপড় পরো না, তুমি এখন ঘরের মধ্যে লিপস্টিক লাগাও না, তুমি আইবুড়ো লাগাও না, তুমি সুনু পাউডার ঘরের মধ্যে লাগাও না, ঘরের মধ্যে পুরান কাপড় পরে পরে ঘরের মধ্যে ফেতনির মতো থাকো, ঠিক নি বলেন? এই কথা কয় জোরে কয়, ঠিক নি? আমাদের বিবিদের একটা রেওয়াজ হয়ে গেছে, এরা কি করে ভালো কাপড় বাড়িতে পরে? সব ভালো কাপড় গুলা কোথায় রাখে? হ্যাঁ জোরে ক, আলমারির মধ্যে দেখবেন তাকে তাকে ভালো ভালো কাপড়। 5 বছর আগের কাপড় কিনে দিল স্বামী দামি কাপড়, এটা আলমারিতে 5 দিনও পরে নাই, আছে না নাই? কোন দিন পরবে? যেদিন বিয়াই বাড়ি যাবে অথবা বান্ধবীর বাড়ি যাবে, ওই দিন দেখবেন নতুন কাপড়টা আলমারি থেকে নামায়া, লিপস্টিক লাগায়, আইবুড়ো লাগায়া, ঠোঁট পালিশ লাগায়া, নেল পালিশ লাগায়া, আরো কি কি আছে, মাস্কারা লাগায়া, বডি স্পেয়ার শরীরের মধ্যে মারিয়া রাস্তা দিয়ে আবার যাইতেছে। আর পিছন দিয়া যুবকেরা কয় কে জানি যায়, সব যুবকেরা এরকম নাক নাই না রাইনা, গ্যারান নাই ঠিক কিনা বলি। ঘরের মধ্যে মা বোনেরা এখন বিলকুলই ভালো কাপড় পরে না, সাজগোজ করে না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তো বলছেন তোমার সকল সৌন্দর্য তোমার স্বামী দেখবে, আর কেউ দেখার অধিকার নাই, ঠিক নি? এবার যদি তুমি ঘরের মধ্যে সাজগোজ করতা ভালো কাপড়টা বইরা, স্বামী যখন মার্কেট থেকে আসছে, আসার সাথে সাথে দরজা খুলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখন তুমি বলতা আহা আপনি কত কষ্ট করেছেন সারাদিন, আমি তো ঘরে ছিলাম, আসেন একটু ঘাম গুলা যদি মুছে দিতা, আর যদি একটু বাতাস দিতা, এক গ্লাস ঠান্ডা পানি ব্রিজ থেকে নিয়ে দিতা, খোদার কসম করে বলি ওই স্বামী যত পরিশ্রম করে আসো তোমার গায়ে হাত তুলবে না, ঠিক কিনা বলেন? এখন মার্কেট থেকে আসার পরেই আসার সাথে সাথে তো ফেতনির মতো কালো, কারণ রান্না করছে হাত মুখ ঠিক মতো ধুয়ে নাই, 3 দিনের পুরান জামা গায়ে, আগে ছিড়া গেছে, এটা ঘরের মধ্যে পরে ছিড়া কাপড় বাড়ির মধ্যে পরে, ওই যে বেইবাড়ি যাবে এই জন্য রাইখা দিয়েছে ভালো কাপড়, ছিড়া কাপড় বইরা, নাই সাজগোজ, নাই মাথার তেল, নাই চুল আছড়ানো, নাই কিছু, আবার পরে কাইছো সারাদিন ফুলাইনের জ্বালায় আমি শেষ, তুমি তো মার্কেটে খুব আরামে আছি। ওই লোক কয় কি রে মার্কেটে কত হাজার মানুষের লোক আমার কথা বলা লাগে, একটা থ্রি পিস বিক্রি করছে গিয়ে কত কথা বলি, 32টা থ্রি পিস নামে হেও নেয় না মানুষ, চলে যায়, ঠিক নি বলে? তুমি ঘরে আরামে থাইকা কো আমি কি এত কষ্ট করছি? এবার মার্কেট থেকে এসে মাথা তো গরম, কি কি বললাম? হ্যাঁ বলছি তো, তোমার এই পোলাবান আমি ভালতে পারবো না, এই পোলাবান আমার জ্বালায় সারাদিন খালি, অথচ সারাদিন ফেসবুক চালাইছে, ঠিক নি বল? ঠিকই না, সারাদিন কি চালাইছে, ফেসবুক আর ইউটিউব নিয়ে সারাদিন ব্যস্ত, স্বামী আসলে আবার সে উল্টা গরম, স্বামী বেচারা ভাত খাবে, ভাত তো দেওয়ার সময় নাই, ভাত দাও কে নিয়ে খাও, পানি দাও কে নিয়ে খাও, আমি সারাদিন বাচ্চা নিয়ে ব্যস্ত ছিলাম, আছে না নাই? তো তোমার মারবো না, করবো কি কোন তো, কি করবে তোমাকে বলো না, কি করবে? এ পর্দার অন্তরালের মা, আল্লাহ বলছেন তোমার এই সৌন্দর্য দেখবে তোমার স্বামী। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন যে এই মহিলা দুনিয়া থেকে স্বামীর সন্তুষ্টি রেখে মারা গেল, আল্লাহর নবী বলেন ওই মহিলাকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। পর্দার অন্তরালের মা গো, একটু মন দিয়ে শোনো গো মা, ও মা ও ভোন, যদি তুমি তোমার স্বামীকে সন্তুষ্ট রেখে মরতে পারো গো মা, আর তুমি মরার পরে যদি তোমার স্বামী বলে আমার বিবিটা বড় ভালো ছিল রে আল্লাহ, ও আল্লাহ আমার বিবিটা বড় ভালো ছিল, আল্লাহর নবী বলেন জান্নাতের 8টি দরজা তোমার জন্য খোলা। আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন ফাতেমার বাড়িতে গেলেন,
যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ও মা তোমাকে একটা কথা বলবো রে মা। বলে কি কথা? বলে মা তুমি তো আমার মেয়ে নবীর মেয়ে, কিন্তু তোমার আগে একটা মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? ফাতেমা বলে আমি তো হলাম জান্নাতের নারীদের সর্দার, আমার আগে কে জান্নাতে যাবে গো বাবা? ও বাবা বড় অবাক লাগে, আমার আগে আবার কে জান্নাতে যাবে? আমি হলাম বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমি হাসান হুসাইনের আম্মা, আমি হলাম আলীর বিবি, আমার আগে আবার কে জান্নাতে যাবে রে বাবা? আল্লাহর নবী বলে, মা ওই মেয়েটা কোনো বড় লোকের বিবি না, ওই মেয়েটা বড় লোকের কোনো বিবি না, ওই মেয়েটা বেশি দূরের মেয়েও না, ওই যে আমাদের পাশের এলাকার মধ্যে এক কাঠুরিয়ার বিবি, ওই মেয়েটার নাম হলো জামিলা, ওই মেয়েটা কাঠুরিয়ার বিবি, ওই জামিলা তোমার আগে জান্নাতে যাবে। ফাতেমা বলে আব্বা জান, যেই মেয়ে আমার আগে জান্নাতে যাবে ওই মেয়েটাকে আমি দেখতে চাই, ওই মেয়েটাকে আমি দেখতে চাই, কেমন মেয়ে, সে কি আমল করে আমার আগে জান্নাতে যাবে রে বাবা? মেয়েটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহর নবীর থেকে অনুমতি নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপর দিন চলে গেলেন সকালবেলা জামিলার বাড়িতে। জামিলার বাড়িতে গিয়ে দরজায় নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? ফাতেমা বললেন আমি বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। বলেন আপনি কেন আসছেন? বলে একটু তোমাকে দেখার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? ও পর্দার অন্তরালের মা একটু শোনো ঘটনাটা শোনো গো মা, হতে পারে এই ঘটনার কারণে তোমার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে রে মা। ফাতেমা বলে আমি আপনার সাথে দেখা করার জন্য আসছি। ভিতর থেকে জামিলা আওয়াজ দেয়, ও নবীর মেয়ে ফাতেমা, আমারও তো বড় শখ ছিল আপনাকে একটু দেখার জন্য, তবে আজকে দেখা করতে পারবো না, কারণ আমার স্বামীর থেকে আমি দেখা করার অনুমতি রাখি নাই। ফাতেমা বলে আমি তো মহিলা মানুষ, আপনিও মহিলা মানুষ, আর মহিলা মানুষকে দেখা দেওয়ার জন্য স্বামীর অনুমতির প্রয়োজন হয় না। জামিলা কয় না রে ফাতেমা, আমি আজ পর্যন্ত আমার স্বামীর অনুমতি ছাড়া কাউকে কোনোদিন দেখা দেই না, আপনি চলে যান আগামীকালকে আসবেন, আমার স্বামী থেকে অনুমতি নিয়ে রাখবো। তারপর দিন সকালবেলা ফাতেমা আবার গেলেন জামিলার বাড়িতে, যখন রওনা করলেন হাসান ডাক দিয়ে কয় আম্মা জান, কালকে আপনি আমাদেরকে রেখে কোথায় গেলেন? আজকে আমাকে আপনার সাথে নিয়ে যেতে হবে। বললেন চলো আব্বু আমার সাথে চলো। ফাতেমা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আবার চলে গেলেন জামিলার বাড়ি। দরজায় নক করার পরে কে? বলে আমি ফাতেমা আসছি তোমার সাথে সাক্ষাতের জন্য। হাসান ডাক দিয়ে কয় মা তুমি কি কালকে এখানে আসছো? বলে হ্যাঁ। জামিলা ভিতর থেকে আওয়াজ দেয় ফাতেমা আপনার সাথে কে? বলে আমার সাথে আমার সন্তান হাসান। বলে আমি আজকে আপনার সাথে দেখা করতে পারবো না, কারণ আমি আপনার সাথে দেখা করার অনুমতি রেখেছি স্বামীর থেকে, কিন্তু হাসানের লগে দেখা করার অনুমতি রাখি নাই। আগামীকাল আপনি আসবেন, আগামীকাল আমি হাসানের অনুমতি নিয়ে রাখবো। সুবহানাল্লাহ। এবার ফাতেমা আজকে চলে গেলেন, যাওয়ার পরে আগামীকাল আবার রওনা করলেন হুসাইন ডাক দেখ আম্মু, গতকালকে ভাইয়ার নিয়ে গেছো আমাকে নেও না, আজকে আমিও তোমার সাথে যাব। ফাতেমা বললেন চলো। এবার হুসাইনকে নিয়ে গেলেন জামিলার বাড়িতে, যায় দরজায় যখন নক করলেন কে বলছেন? বলে আমি ফাতেমা আসছি তোমার সাথে সাক্ষাতের জন্য। হুসাইন ডাক দেখ আম্মু, গতকালকে ভাইয়াকে নিয়ে এখানে মনে আসছিলাম, আপনার সাথে একটা বাচ্চার আওয়াজ পাওয়া যায়, দেখে বলেন এটা আমার ছোট ছেলে হুসাইন। এবার ডাক দেখে ফাতেমা, আমি আপনার সাথে আজকে সাক্ষাৎ করতে পারবো না রে ফাতেমা, আমি আপনার সাথে দেখা করার বড় আশা,
কিন্তু আমি হাসানের সাথে আর আপনার সাথে দেখা করার অনুমতি আমার স্বামীর থেকে রেখেছি, কিন্তু হুসাইনের সাথে দেখা করার অনুমতি রাখি না। আপনি আজকে চলে যান, কালকে আসবেন। ফাতেমা চলে গেলেন, তারপর দিন এবার ফাতেমা একা একা ওই বাসায় গেলেন। যাওয়ার পরে ঘরের মধ্যে ঢুকলেন, দরজা খুলে দিলেন, জামিলা ঢুকার সাথে সাথে দেখে দরজার পাশে একটা রশি ঝুলানো আর একটা ছুরি। ফাতেমা বলে, বোন জামিলা একটা প্রশ্ন আপনাকে করতে চাই। কি প্রশ্ন? বললেন, জামিলা ঘরে ঢুকার সাথে সাথে দেখলাম একটা রশি টানানো, একটা ছুরি এখানে রাখা, এগুলা কেন রাখছেন? জামিলা ডাক দেখো, ফাতেমা এগুলা রেখেছি আমি আমার স্বামীর কথার বাইরে কোনোদিন চলি না, আর আমার স্বামীর কষ্ট দিয়ে আমি কবরে যাইতে চাই না, এই জন্যই রশি আর ছুরি রেখেছি। আর আমার স্বামীরে বলছি, ও স্বামী আমার, আমি যদি কোনোদিন অন্যায় অপরাধ করি গো স্বামী, মনের অজান্তে যদি কোনোদিন অপরাধ করি, আপনি এই রশি দিয়ে আমাকে বেঁধে আমাকে আপনি শাসন করবেন, এই জন্য এই রশি আর ছুরি এখানে রেখে দিয়েছি। ওরে নবীর উম্মতের দল, একটু চিন্তা করেন, এখনকার মা বোনেরা কোন মহিলার সাথে দেখা তো দূরের কথা রে মুসলমান, এখনকার মা বোনেরা মার্কেটে যায় স্বামীর অনুমতি লাগে না, পার্কে ঘুরতে যায় স্বামীর অনুমতি লাগে না, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর বিশ্ব নবী দেখে একদল মহিলাদের জিহ্বার মধ্যে আন্ডার মতো লাগে ঝুলায় রাখা হয়েছে, আগুন জ্বলতেছে, ছাই হইতেছে, আবার বানানো হয়। জিব্রাইল আমিনকে বললেন, জিব্রাইল এই মহিলার এই অবস্থা কেন উপরের দিকে লাগানো আর আগুনের মধ্যে ঝুলতেছে আর ছাই হইতেছে কেন? আল্লাহর নবীকে জিব্রাইল বলেন, এই মহিলা স্বামীর সাথে তর্ক করতেন আর স্বামীর অনুমতি ছাড়া মহিলা বাড়ির বাহিরে যাইতে। ও নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, ওই জামিলাকে আল্লাহর নবীর মেয়ে দেখা করে চলে আসলেন। আয়েশা কয়, আব্বা জান, মেয়েটাকে আমি যেইভাবে দেখেছি মেয়েটা জান্নাতে যাবে এটা সঠিক? সুবহানাল্লাহ, জান্নাতে যাবে এটা ঠিক, কিন্তু আমার আগে যাবে কেমনে এটা একটু জানতে চাই। জান্নাতে যাবে যেভাবে মেয়েটা তার স্বামীর খেদমত করে, স্বামীকে মানে, মেয়েটা জান্নাতে যাবে 100% ঠিক, কিন্তু আমার আগে যাবে কিভাবে এটা একটু জানতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন, ফাতেমা তোমার আগে জান্নাতে যাবে কেমন করে একটু বলবো? আল্লাহর নবী বলেন, ফাতেমা তাহলে তো অনেক পিছনে যেতে হবে, তোমার ঘরে একদিন খাবার ছিল না, তুমি কয়েকদিন ধরে ক্ষুধার যন্ত্রণায়, শেষ পর্যন্ত তোমাকে আমি বিবর সময় একটা শাড়ি গিফট করেছিলাম, এই শাড়িটা নিয়ে আলীকে বাজারে পাঠাইছিলাম, জি কালি এই শাড়িটা বিক্রি করেছে মাত্র 6 টাকা। কয় টাকা বিক্রি করার পর সামনে একজন ভিক্ষুক দাঁড়ায় গেলেন, আলী বড় অসহায়, তাড়াতাড়ি আমাকে সহযোগিতা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে 6 টাকা দান করে দিলেন। বাজার দিয়া বাড়িতে যাবে কিন্তু টাকা নাই, বাজারও নাই, খালি হাত দিছে আর বাজারে যাইতেছে, মনটা কিন্তু একটু চিন্তিত। কি মনটা বড় চিন্তিত আলী, পথের মধ্যে দেখতেছে একটা সাদা ধবধবে দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা একটা লোক লাল একটা ঘোড়া নিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার, ভাই আলী দাঁড়ান দাঁড়ান, এই ঘোড়া কিনবেন? কয়, না আমার কাছে টাকা নাই, এই ঘোড়া আমি ক্রয় করব না। বলে, আমি আপনার কাছে বাকিতে বিক্রি করব, আপনি বাজারে গিয়া বিক্রি কইরা পরে আমার টাকা আমাকে পরিশোধ করবেন। সুবহানাল্লাহ, তাইলে তো কিনা যায়। কয় টাকা এই ঘোড়ার দাম? কয় 100 টাকা। কয় টাকা? কিন্তু টাকা দিবে কখন? বিক্রি করার পরে। বাজারে নিয়ে গেলেন ঘোড়া, আলী দৌড়ায় বাজারে নিয়ে বিক্রি করলেন, একজন ক্রেতা আসছে,
বাইক আলী গোড়া বিক্রি করবেন, বিক্রি করব কত টাকা, তা আপনি কত টাকা দিবেন বলেন, ১৬০ টাকা দিব। সুবহানাল্লাহ, ১৬০ টাকা বিক্রি করে লাভ কত? কথা কয় না, ১০০ টাকা ওই লোকের দিয়ে আবার ৬০ টাকার বাজার নিয়ে বুস্তা ভর্তি করে বাড়িতে যাইতেছে, মনে বড় আনন্দ। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন, ফাতেমা তাকে দেখতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বুস্তা ভর্তি বাজার নিয়ে আসতেছে। ফাতেমা চিন্তা করলেন, ৬ টাকার বাজার তো এতগুলা হতে পারে না। ঘরের দরজায় যাওয়ার সাথে সাথে বললেন, প্রিয় স্বামী আলী, এত বাজার কেন, ৬ টাকার কাপড় বিক্রি করছেন কত করে, ৬ টাকা এত বাজার কেন? আপনি কি আমরা ক্ষুধার যন্ত্রণায় কয়েকদিন ধরে কাতরেই জন্য মনে হয় অন্যভাবে টাকা উপার্জন করে বাজার নিয়ে আসছেন? তাড়াতাড়ি বলেন কিভাবে আনছেন, না হলে কিন্তু এই বাজার আমার ঘরের মধ্যে ঢুকতে দিব না। আরে এখনকার মা বোনদের যত টাকা দিবেন তত লাগে, ঠিক নেই, ঠিক নেই। স্বামী যদি ১০,০০০ বেতন পায় ভালো লাগে না, ২০,০০০ টাকার স্বামী দরকার, ঠিক কিনা বলেন? যত টাকা দিবেন ভালো না, কোথার থেকে আসছেন, দরকার নেই, কিচ্ছু নেই, শুধু টাকা চাই, টাকা চাই, ঠিক নেই। আই কোন স্বামী, কোন ঘরের যদি স্ত্রী ভালো হয় স্বামী ভালো হয়ে যাবে, কারণ স্ত্রী যদি স্বামীকে যাচাই বাছাই করে, এই টাকা কোথার থেকে আসলো, আমি তুমি বেতন পাও এত টাকা, ঘর ভাড়া দাও এত টাকা, আমাদের পড়াশোনার খরচ বাচ্চাদের এত টাকা, কিন্তু তারপর ব্যাংকে লাখ লাখ টাকা জমলো কোথার থেকে, এই হিসাব যদি স্বামী নেই একটাই, এই হিসাব যদি স্ত্রী নেই একটা, স্বামীও ঘুষ খাইতে পারবে না, ঠিক কিনা বলেন? হবে হিসাব দিতে হবে ঘরে, কারণ ঘরের হিসাব বড় হিসাব, ঠিক নেই? ও নবীর উম্মতের দল, নবী ডাক দিয়ে বলেন, ও ফাতেমা তুমি কি জানো, তুমি যে শাড়িটা বাজারে পাঠাইছো, এই শাড়িটা যিনি ক্রয় করেছেন উনি কে? উনি হলেন আল্লাহ পাকের একজন ফেরেশতা, উনি হলেন এরকম ভাবে জিব্রাইল ফেরেশতা, সুবহানাল্লাহ। আর যার থেকে ঘোড়া কিনছে ওই ঘোড়া যিনি বিক্রি করছে উনি হলো মিকাইল, সুবহানাল্লাহ। আর যিনি কুরাই করছেন উনি হলো আল্লাহ পাকের একজন ফেরেশতা, ইসরাফিল আলাইহিসসালাম। কয় তোমার শাড়িটাও জান্নাতে আল্লাহ হেফাজতে রেখে দিছেন, ঘোড়াটাও জান্নাতে রেখে দিছেন, আল্লাহু আকবার। আমি নবী যখন জান্নাতে যাব, আমার সামনে সামনে আমার ঘোড়ার লেগাম ধরে বেলাল আমার আগে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। আর আল্লাহ ওই যে ঘোড়া রাখছে ওই ঘোড়াটা তোমাকে জান্নাতে যাওয়ার জন্য দিবেন, আর শাড়িটা দিয়া আল্লাহ লাগাম বানায় দিবেন, সুবহানাল্লাহ। আর তুমি ঘোড়ার পিঠে বসবার ফাতিমা, আর ওই জামিলা স্বামী ভক্ত জামিলা তোমার ঘোড়ার লাগাম ধরে ধরে তোমাকে জান্নাতে বসায় দিবেন, সুবহানাল্লাহ। আগে কে যাবে, আগে কে? এরে নবীর উম্মতের দল ও পর্দার অন্তরের মা, এই জন্য বলে দিতে চাই, স্বামীর মনে কষ্ট দিও না, স্বামীর মনে দুঃখ দিও না রে মা, ও মা পর্দার খেলাপ চলিও না, কারণ তোমাকে মরা লাগবে, একদিন তুমি লাল শাড়ি পরে এই ঘরে বধূ হয়ে আসছো, আর একদিন সাদা শাড়ি পরে বের হয়ে যাবি রে মা, কয়দিন তোমার থাকবে এই শরীরের বাহাদুরি, কয়দিন থাকবে তোমার যৌবনের বাহাদুরি, ও মা কত মা কত সুন্দরী মেয়েদেরকে দেখলাম কবরে চলে গেল, ঠিক কিনা বলেন? এই জন্য স্বামীর খেদমত করবা ও নবীর উম্মতের দল। আল্লাহর নবী বলেন, যেমনি ভাবে মহিলার জন্য পর্দা বরজ, স্বামীর জন্য কি? এখন আসতে বলেন কেন, আর জোরে কর, পর্দা কি শুধু মহিলার জন্য না পুরুষের জন্য? আবার অনেক মহিলারা মনে করে যে আমরা তো পর্দা করি, তাহলে আমরা মনে পুরুষকে দেখতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন বিকাল বেলা, দুই বিবিকে নিয়ে বসে গল্প করতেছেন, এক অন্ধ সাহাবী আসছে, আয়েশা বলতেছে হুজুর, অন্ধ সাহাবী আসতেছে, আল্লাহ রাসূল বিবিদেরকে তাড়াতাড়ি ভিতরে ঢোকো, ভিতরে ঢোকো। বিবিরা বলতেছে হুজুর উনি তো অন্ধ, আমাদেরকে তো দেখবে না। আরে উনি দেখলে যেমন গুনাহ, তোমরা যে উনাকে দেখবা তাও তেমন গুনাহ। তাইলে পুরুষে মহিলাদের দিকে তাকিলে গুনাহ হয়, মহিলা পুরুষের দিকে তাকিলে কি হয়, সমান গুনাহ, সমান।
কেউ কারো দিকে তাকাইতে পারবে না। মহিলা মনে করে আমি তো বোরকা পড়ছি তাহলে একটু ফাঁক দিয়ে দেখলে অসুবিধা কি, না দেখা যাবে না, গুনাহ হবে। পুরুষটা গেল যে গুনা, তুমি তা গেল সেই গুনা, বরং তুমি বোরকা পরে পুরুষকে গুনার থেকে বাঁচাই দিলা আর তুমি গুনা করে জাহান্নামে গেলা, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন জিনাল আইনিন নাজার, জিনাল আইনিন নাজার, চোখের জিনা হইল কি দেখা, চোখের জিনা কি? নবী বলেন জিনাল আইনিন নাজার, চোখের জিনা হলো দেখা। কোন পুরুষ যদি কোন মেয়ের দিকে তাকায় সঙ্গে সঙ্গে চোখের জিনার গুনাহ তার আমলনামায় লেখা হয়, আর কোন মেয়ে যদি কোন পুরুষের দিকে তাকায় সঙ্গে সঙ্গে ওই মেয়ের আমলনামার মধ্যে চোখের জিনার গুনার লেখা হয়, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন পুরুষের পোশাক মেয়েরা পরতে পারবে না, মেয়েদের পোশাক পুরুষে পরতে পারবে না। পুরুষের পোশাক মেয়েরা পরা হারাম আর মেয়েদের পোশাক পুরুষে পরা কি? আর জোরে কোন, এটা অনেকে জানেই না, এখন মনে করছে না, কারণ এইসব অবস্থা এখন চলে না। পুরুষের পোশাক যেমনি ভাবে মেয়েরা পরা হারাম, মেয়েদের পোশাক পুরুষে পরা কি হারাম? সবাই বলতে হবে জোরে, আর জোরে। তো এই একদিন সাক্ষী দেওয়ার লাগলো বাঁচতে পারেন, আল্লাহ বাঁচাইতে পারে, আল্লাহ একদিনের হারাম তো বলছি মানছি আর না মানছি। রাসূল বলেন মা আসফাল মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, পুরুষের টাকটন নিচে যে অংশ পায়দা পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকবে তা দু যুগে যাবে, নাউজুবিল্লাহ। মা আসফাল মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, পুরুষের টাকটন নিচে যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকবে তা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? আমার কথা না নবীর কথা? আরো জোরে কোন। কিন্তু এখন আমাদের মধ্যে যারা পুরুষ আছি, কতজন পুরুষ আছে যে টাকনুর উপরে ফ্যান পড়ি, প্যান্ট যারা বানায় ওরা এইভাবে বানায়, এই প্যান্টের এই নিচে দিয়ে এত সিপা মানে করে দেয়, আপনি যত টানবেন নাভির উপরে ফ্যান উঠবেই না, ঠিক নি বলেন? আপনি যদি উঠাইতেও চান যে না আমি টাকনুর উপরে পড়বো, নাভির উপরে ফ্যান উঠতো না আগেই বাইজা পড়বো নিচে, ঠিক না? আর এখন তো স্টাইল হয়ে গেছে কি, নাভির নিচে ফ্যান আর টাকনুর নিচে ফ্যান, নাউজুবিল্লাহ। রসুল বলেন পুরুষের দুটি দায়মি ফরজ, একটা হলো 24 ঘন্টা নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা, কিন্তু তুমি আমি যে নাভির নিচে ফ্যান পড়লাম 24 ঘন্টা তোমার আমলনামায় আমার আমলনামায় কবিরা গুনাহ লেখা হইতেছে, নাউজুবিল্লাহ। বলেন কি গুনা? নাভির নিচে ফ্যান পড়লে কি গুনা? টাকনুর নিচে ফ্যান পড়লে কি গুনা? টাকনুর নিচেও পড়া যাবে না, নাভির নিচেও পড়া যাবে না, হাঁটুর উপরও উঠানো যাবে। এখন তো যুবকেরা স্টাইল মনে করে ওই যে শর্ট প্যান্ট আছে না, তা হচ্ছে 3/4, হ্যাঁ এই 3/4 ফ্যান পরে আসে হাঁটতেছে আর নিজে মনে করে আরে আল্লাহ রে আমি জানি কি হয়ে গেছি। তুই প্রত্যেকটা মুহূর্তে তোর উপরে জাহান্নাম, আল্লাহ নালত, ফেরেশতার নালত, নবীর বরজুয়া তোর উপরে 24টা ঘন্টা, আর তুই মনে করো মুসলমানের সন্তান হয়ে 3/4 প্যান্ট পরে হাঁটো, লজ্জা নাই শরম নাই বেহায়া বেলাজা, তুই জাহান্নামি, ঠিক কিনা বলেন? অহংকার করো, কে বানাইছে তোমারে? কে বানাইছে? যদি তোমারে পঙ্গু বানাই দিত 3/4 ফ্যান পুইটা খুব হারতা নাকি? রাস্তার মধ্যে হাঁপড় দিয়ে হারতা আছে না নাই? আছে না নাই? সুন্দর বানাইছে কি? বিধান মানতে হবে কার? কার বিধান মানো তুমি 3/4 ফ্যান পুইটা? আরেক দল আছে টাকনু নিচে ফ্যান পড়তে পড়তে এই ফ্যান ছিঁড়ে গেছে কেন ছিঁড়ে, আছে না নাই? আরেক দল আছে সাহেবের বেশ ধরে লুঙ্গি পরে টাকনু নিচে লুঙ্গি পরে এই রোডের ময়লা এই রোডের ময়লা যা আছে সব পুরাইতে আছে, আছে না নাই? সাহেব 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 কুকুরও তুরতে ভালো, ঠিক নেই? এই মেয়ে কুকুর আল্লাহর সবগুলা বিধান মানে, ঠিক কিনা বলেন? টাকনুর নিচে ফ্যান পরে তো হাঁটতেছে যুবকের একদল আছে, কিছু লোক আছে আবার লুঙ্গি পরে, এরা টাকনুর নিচে তো বরাবর রাস্তার ময়লা যা আছে সব পিছে পিছে দৌড়ায়, আছে না নাই? এটার নাম নাকি ভদ্রতা, ভদ্রতা নাকি? রসুল বলেন মাস ফলা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, পুরুষের টাকনুর নিচে যে অংশ থাকবে তা দুজকে যাবে, নাউজুবিল্লাহ।
কত কঠিন কথা। আর এখন তো আবার একদল আছে ডাকনুর উপরে ভ্যান পড়লো, সমস্যা আছে না নাই, কয় কি রে হেজে এই কাজ করে তুই বুঝলি কেমনে, ডাকনুর উপরে ফ্যান পড়ছে আর নামাজ পড়ে, এত বুঝছি এটা আমাকে দলেন না, ঠিক নেই আছে না নাই, কোন দিকে দেবেন বিপদ আর বিপদ। আল্লাহ সকলকে হেফাজত করে বলেন আমিন। কিন্তু বড় দুঃখ, পুরুষের পোশাক মেয়েরা এখন পরে আছে না নাই, আবার মেয়েদের পোশাক পুরুষে পরে আছে না নাই, আমরা পুরুষে শার্ট পরে মেয়েরা শার্ট পরলো কিন্তু কোনো বাধা দিলাম না, পুরুষে প্যান্ট পরলো মেয়েরা প্যান্ট নিল কোনো বাধা দিলাম না, পুরুষের এরকম ভাবে পুরুষের যেই ঘড়ি পরে মেয়েরাও সেই ঘড়ি পরে কোনো বাধা নাই। কিন্তু এখন দিয়ে কয়েকদিন আগে বাংলাদেশের এক নায়িকা পরিমণি দেখলাম জন্মদিন পালন করলো লুঙ্গি বিন্না, আমাকে লুঙ্গি নিয়ে টানা টানি শুরু, ঠিক কিনা বলে, এতদিন তো একটা লিমিটেড ছিল পুরুষে প্যান্ট পরে মহিলাও প্যান্ট, পুরুষের শার্ট মহিলার শার্ট, পুরুষের গেঞ্জি মহিলা গেঞ্জি, তা চলে এখন লুঙ্গিও নিয়ে টানাটানি শুরু করছে, ঠিক কিনা বলে। দেখেন না আপনারা দুই দিন আগে পুরা নেট দুনিয়া ভাইরাল, লুঙ্গি বিন্যাস নাচতে আছে নায়িকা পরিমণি, এই বদমাইশ শেষ পর্যন্ত লুঙ্গিও আমাকে বাদ দিল না, আস্তাগফিরুল্লাহ। আর কি তালাশ করি, শান্তি কি তালাশ করি, কি তালাশ করি বিবিরে মার্কেটে ভাড়া, কি তালাশ করি শান্তি, মেয়েরে ব্যাপারদায় চালায় কি তালাশ করি শান্তি, মেয়েরে উলঙ্গে নাচে কি চাই জান্নাত, কি চাই কি চাই। এখন শান্তি আছে ঘরে ঘরে, এ আগের মতো শান্তি আছে? আগের মা বোনেরা এগারো হাত কাপড় বইরা তারপরও ছাতি নিত, ছাতি নিয়া দিনও যাওয়া যাবে না রাত্রে যেতে হবে, তারপরও হারিকেন জ্বালায়া জ্বালায়া রাত্রে একবারে থেকে আরেক বাড়ি যেত, ঠিক কিনা বলেন। কিন্তু স্বামীর নাম জীবনে মুখে নেয় নাই, স্বামীর নাম মুখে নেয় নাই, গেলে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ আকবার, ঠিক নেই। আমাকে মা চাচিরা দাদিরা স্বামীর নাম জীবনে মুখে নিছে, কিভাবে ডাকবো, কয় ওই যে হলনার বাপ তলনার বাপ আগের যুগে, ঠিক নেই। তারপরে স্বামীর নাম মুখে নেয় নাই, এখন বেয়াদব মহিলারা স্বামীকে মারে আছে না নাই। কয়েকদিন আগে এক মন্ত্রী বললো না সংসদে, মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার, শুধু নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইন সংসদে চালু করাও, ঠিক কিনা বলেন, কয় বহুত পুরুষ নির্যাতিত হয় আছে না নাই। আই স্বামীর কথা বললেই তো বেয়াদবি, মারলে তারপরে কি তালাশ করে শান্তি, কি তালাশ করে শান্তি। এক কবি একটা সঙ্গীত বলছে বলমুনি, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা, ঠিক আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, একটা বন্ধ করে দাও, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা, মানুষ কিন্তু জমানার দোষ দেয়, কয় হুজুর যুগ এমন হয়ে গেছে, যুগ হয়ে গেছে মেয়ে বিয়ে দিলে যৌতুক দেওয়া লাগবে, হুজুর যুগ হয়ে গেছে এখন আমার ১৮ বছর মেয়েকে অ্যান্ড্রয়েড সেট কিনে দেওয়া লাগবে, বলে কি বলেন না, আসলে যুগ খারাপ না আমি খারাপ, জোরে কও, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জমানা, জমানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে জমানা ঠিকই আছে, ঠিক না, চুলগুলা খাটো কাটো সাত প্যানাটো সাটো, সানগেলা চোখে তার মনে হয় জমিদার, ওই দিকে গেল দু চোখ মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হেরে পোলা মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরি না আপা, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরি না আপা, ঠিক নেই, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জমানা, জমানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে জমানা ঠিকই আছে, লম্বা লম্বা আছে চুল কানে আছে কানের দুল, হাতে দেয় সোনার চুরি চিকন ফিতার গড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা আছে কাঁধে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা মনে হয় নায়িকা, কাছে গিয়ে দেখি হেরে পুরুষ মাইয়া মানুষ না, কাছে গিয়ে দেখি হেরে মাইয়া মানুষ না, হেগা হলো আঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা, হেগা হলো আঙ্গপাড়া মিস্টার সোহেল রানা, ঠিক কিনা, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, জোরে কো, আগের মতো শান্তি তো আর পাওয়া যায় না।
মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জমানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ পাল্টে গেছে পাল্টে নিত জমানা জমানা ঠিকই আছে মানুষ পাল্টে গেছে মানুষ পাল্টে গেছে জমানা ঠিকই আছে ও নবীর উম্মত খুশি হয়ে লাভ নাই হাদিসের মধ্যে আসছে একজন মহিলা চারজন পুরুষকে জাহান্নামে নিবে কয়জনকে একজন মহিলা চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে এক নম্বরে বাবা দুই নম্বরে বড় ভাই তিন নম্বরে স্বামী চার নম্বরে বড় ছেলে একজন মহিলা এই চারজন পুরুষকে আল্লাহর সাথে উকালতি করে করে তারপরে জাহান্নামে নিয়ে যাবে নাউজুবিল্লাহ মাকে যদি পর্দা না করাও কই যাইবা জাহান্নামে মেয়েকে যদি পর্দা না করাও জাহান্নামে যেতে হবে বিবিকে যদি পর্দা না করাও জাহান্নামে যেতে হবে ও নবীর উম্মত এরা আদালতে বলবে আল্লাহ আমার স্বামী আমাকে পর্দা করায় নাই আমার ছেলে আমাকে পর্দা করায় নাই আমার আব্বা আমাকে পর্দা করায় নাই আব্বাকে না দিলে আমি জাহান্নামে যাব না আল্লাহ বলবে যাও 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 তোমার আব্বাকে নিয়া জাহান্নামে চলে যাও নাউযুবিল্লাহ পর্দা করাইবেন তো ইনশাআল্লাহ।